বাজার, সিলেট, খুলনা, বরিশাল, বগুড়া, ময়মনসিংহ, কুমিল্লা ও কুষ্টিয়া এই 10টি কেন্দ্র থেকে। সুপ্রিয় শ্রোতা, রেডিও টুডে সন্ধ্যার খবরে আমি শরীফুল হক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। চলুন মূল খবরে যাওয়ার আগে শুরু দিয়ে একবার জেনে নেই ক্রাউন সিমেন্টের সৌজন্যে আজকের প্রধান খবরগুলো। হাইকোর্টের জামিন নীতি গিয়ে আদালতের নির্দেশে গ্রেপ্তার হলেন পুলিশের ডিআইজি মিজানুর রহমান। পাঁচ দিনের সরকারি সফরে এখন চীনের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যোগ দেবেন বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে। গ্যাসের দাম বৃদ্ধি অস্বস্তিকর হলেও যৌক্তিক মন্তব্য ওবায়দুল কাদেরের, ফখরুল বললেন দুর্বৃত্তদের পকেট ভারী করতেই এই দাম বৃদ্ধি করা হয়েছে। এবং বিশ্বকাপের নিয়ম রক্ষার ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে 339 রানের টার্গেট দিল শ্রীলঙ্কা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম। আমাদের এই খবর এফএম 89.6 এ সরাসরি সম্প্রচারের পাশাপাশি সরাসরি প্রচারিত হচ্ছে আমাদের ওয়েবসাইট www.radiotodaybd.fm এবং আমাদের রয়েছে ভেরিফাইড ফেসবুক পেজ, যেখানে আপনারা সরাসরি আমাদের সন্ধ্যার খবরটি দেখতে পাচ্ছেন। সেটি ঠিকানা হচ্ছে রেডিও টুডে এফএম 89.6। এছাড়াও গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোর থেকে রেডিও টুডে অ্যাপটি ফ্রি ডাউনলোড করে সবসময় আমাদের সকল অনুষ্ঠান আপনারা শুনতে পারেন। এবারে চলুন যাওয়া যাক পুরো খবরে। অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের মামলায় সাময়িক বরখাস্তকৃত পুলিশের ডিআইজি মিজানুর রহমানকে আদালতের নির্দেশে গ্রেপ্তার করা হয়েছে। বিকেলে আদালত কক্ষ থেকে তাকে গ্রেপ্তার করে শাহবাগ থানা পুলিশ। এর আগে আগাম জামিন আবেদন নিয়ে হাইকোর্টে যান মিজানুর রহমান। হাইকোর্ট তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে গ্রেপ্তারের নির্দেশ দেয়। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। আদেশে একই মামলায় ডিআইজি মিজানের ভাগ্নে মাহমুদুল হাসানকে 72 ঘণ্টা জামিন দিয়ে এই সময়ের পর বিচারিক আদালতে তাকে আত্মসমর্পণ করতে বলেন উচ্চ আদালত। শুনানিতে আদালত বলেছেন ডিআইজি মিজান তার কর্মকাণ্ডের মাধ্যমে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন। আগাম জামিন শুনানি শেষে মাননীয় বিচারপতি মহোদয় ডিআইজি মিজানুর রহমানের আগাম জামিন খারিজ করে দিয়েছেন এবং একটি মন্তব্য করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, পুলিশ প্রশাসনের ইমেজ ডিস্ট্রয় করে দিয়েছেন। একজন পুলিশের হাই অফিসিয়াল ওনার আগাম জামিনের দরখাস্ত খারিজ করে দিয়েছেন, ওনাকে ডিএমপি ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করে দিয়েছেন, বলছিলেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। পাঁচ দিনের সরকারি সফরে এখন চীনের পথে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীতে নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট বিকেল 5:15 চীনের উদ্দেশ্যে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। বিমানটি স্থানীয় সময় আজ রাত 12:15 লিওয়ানিং প্রদেশের দালিয়ান ঝৌশুজি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। সফরকালে প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনৈতিক ফোরাম WEF এর বার্ষিক সম্মেলনে যোগ দেবেন এবং বেইজিংয়ে চীনের প্রধানমন্ত্রী লি কেখিয়াং এবং প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। গ্যাসের দাম বৃদ্ধি কিছুটা অস্বস্তিকর হলেও এটি যৌক্তিক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি এই কথা বলেন। এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বরগুনায় রিফাত শরীফ হত্যায় জড়িত সব আসামিকে শিগগিরই গ্রেপ্তার করা হবে। সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে অক্সিজেনের সাপোর্টে থাকা বিরোধী দলীয় নেতা জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদকে দেখতে যান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরে দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এরশাদের শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন তিনি। নেয়ার মতো স্টেবল অবস্থা নেই, আপনি যখন ধ্যান ছিল তখন বলেছেন যে আমি সিএমএ চেয়ে কমফোর্টেবল ফিল করি, আমাকে অন্য কোথাও নেওয়া হবে। এ সময় গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন সেতুমন্ত্রী। বর্তমানে প্রতি ইউনিট এলএনজি আমদানি মূল্য 39 টাকা, ব্র্যান্ডিং মূল্য 12.50 টাকা, এই হিসাবে বর্তমানে মাসে 1,860 কোটি টাকা লোকসান হচ্ছে। এখানে প্রাইস সমন্বয়ের প্রয়োজন ছিল এবং সেটাই করা হয়েছে। বরগুনায় রিফাত হত্যায় জড়িতরা ছাড় পাবে না বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আমার বিশ্বাস বাকিরা অচিরেই গ্রেপ্তার হয়ে যাবে, গ্রেপ্তারের জন্য সিরিয়াসলি অভিযান চলছে। আর আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, এখানে এই হত্যাকাণ্ডের সঙ্গে যে বা যারাই জড়িত তারা যদি সরকারি দলেরও কেউ হন, কেউ রেহাই পাবেন। রাজধানীতে তীব্র যানজট সমাধানে সরকার কাজ করছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ফুটপাত দখলমুক্ত করতে শিগগিরই অভিযান শুরু হবে। ফিরোজাল হোসেন, রেডিও টুডে। রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা হোসেন মোহাম্মদ এরশাদের শারীরিক অবস্থা
অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন তার ছোট ভাই এবং জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের। আজ সকালে তিনি গণমাধ্যমকে জানান, এইচ এম এরশাদের শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে তাকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়। তিনি জানান, এরশাদের ফুসফুসে পানি জমার কারণে তার কিছুটা শ্বাসকষ্ট হচ্ছিল, যে কারণে তাকে এই অক্সিজেন সাপোর্টটি দেওয়া হয়েছে। এছাড়াও তার ফুসফুস সংক্রমণ কমেছে, তবে কিডনির সংক্রমণ কিছুটা বেড়েছে বলে জানান জি এম কাদের। দুর্বৃত্তদের পকেট ভারী করতে গ্যাসের এই দাম বাড়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে দুপুরে জাতীয় প্রেস ক্লাবে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ অ্যাব আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে তিনি একথা বলেন। এ সময় মির্জা ফখরুল বলেন, জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারকে পরাজিত করতে হবে। দাম বাড়ানো হয়েছে শুধুমাত্র তাদের যে ব্যবসায়ী যারা এলএনজি গ্যাস আমদানি করছে তাদের পকেট ভারী করার জন্য, ওই দুর্বৃত্তদের পকেট ভারী করার জন্য তারা এটা করছে। এই সরকার নিজেরাই একটা লুটেরা সরকার। এদিকে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামীকাল দেশব্যাপী জেলা সদর এবং মহানগরে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। আর একই সাথে ঢাকা মহানগরের প্রতিটি থানায় থানায় প্রতিবাদ কর্মসূচি পালন করবে দলটি। বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর অন্যদিকে গ্যাসের এই মূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী 7 জুলাই পুরো দেশব্যাপী আধাবেলা হরতালের ডাক দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। দুপুরে বাম গণতান্ত্রিক জোটের পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম। বিদেশি চ্যানেলের অপারেটররা নিজস্ব বিজ্ঞাপন চালালে আজ থেকেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বিষয়টি মনিটরিং করতে প্রতিটি জেলায় তথ্য অফিসারকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানান। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। প্রচার শুরুর তারিখ অনুযায়ী যে ক্রম ঠিক করে দেওয়া হয়েছে সেই ক্রম অনুসরণ না করলে এবং স্থানীয়ভাবে বিভিন্ন ক্যাবল অপারেটর দেখা যায় তারা নিজেরা বিজ্ঞাপন প্রদর্শন করে এবং অনুষ্ঠান প্রদর্শন করে, এগুলো করলে পরে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। বিমানবন্দরে গুলিসহ আটকের পর জামিন পেয়েছেন এলডিপির মহাসচিব রেদওয়ান আহমেদ। আজ সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পিস্তলের ম্যাগজিন এবং 7টি গুলিসহ তাকে পুলিশ আটক করে। পরে তাকে 54 ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠালে ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মণ্ডল তাকে জামিনের আদেশ দেন। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ওয়ে টু টুডে সন্ধ্যার খবর। আপনাদের সঙ্গে আছি আমি শরীফুল হক। 40 সেকেন্ডের একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিয়ে ফিরছি খুব শীঘ্রই, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আপোষ করি না কখনো আমরা অটুট রাখি গুণমান, দেশের গর্ব ক্রাউন সিমেন্ট নিশ্চিত করে দৃঢ় নির্মাণ। অটুট গুণার মানের কারণে ক্রাউন সিমেন্টের সুনাম আজ ছড়িয়ে পড়েছে বহির্বিশ্বে। দেশের সকল বৃহৎ স্থাপনা সহ ভারতের আগরতলায় ফ্লাইওভার, আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণে ব্যবহৃত হচ্ছে ক্রাউন সিমেন্ট। এক্সপোর্ট লিডার হিসেবে ক্রাউন সিমেন্ট 3-3 বার অর্জন করেছে ন্যাশনাল এক্সপোর্ট ট্রফি। ক্রাউন সিমেন্ট রপ্তানির মাধ্যমে বাড়ছে দেশীয় পণ্যের সুনাম, সেই সাথে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে জাতীয় উন্নয়নে বিশেষ অবদান রাখছে ক্রাউন সিমেন্ট। ক্রাউন সিমেন্ট, কোয়ালিটি চেঞ্জেস দ্য নেশন। বিরতির পর ঠিক এই মুহূর্তে যারা আমাদের সাথে যোগ দিচ্ছেন তাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি শরীফুল হক। আমাদের এই সন্ধ্যার খবর TFM 89.6 আপনারা সরাসরি শুনছেন। এছাড়াও আমাদের ওয়েবসাইট এবং ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে, সেখানে দেখতে পাবেন যা একযোগে আপনাদের জন্য প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার সহ দেশের বৃহত্তম শহরগুলোতে। 38তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন পিএসসি। লিখিত পরীক্ষার প্রায় 1 বছর পর আজ বিশেষ সভা শেষে এই ফলাফল প্রকাশ করে পিএসসি। এতে পাশ করেছে 9,862 জন যারা পরবর্তীতে মৌখিক পরীক্ষায় অংশ নেবেন। এর আগে লিখিত পরীক্ষায় অংশ নেন 14,546 জন প্রার্থী। এদিকে পিএসসি চেয়ারম্যান মোহাম্মদ সাদিক বলেছেন, আগামী 29 জুলাই থেকে 38তম বিসিএস এর মৌখিক পরীক্ষা তারা শুরু করতে চান, তবে সুনির্দিষ্ট তারিখ পরে আনুষ্ঠানিকভাবে সবাইকে জানিয়ে দেওয়া হবে। এবার আপনাদের জন্য রয়েছে দেশের বাইরের কিছু গুরুত্বপূর্ণ খবর। সুদানের সামরিক শাসনের বিরুদ্ধে লাখো মানুষের অংশগ্রহণে রোববার নতুন করে বিক্ষোভ কর্মসূচি শুরুর পর গুলিতে এ পর্যন্ত 10 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আন্দোলনকারীদের একজন বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, দেশটির রাজধানী খার্তুমের একটি উপশহরে একটি স্কুলের পাশে আরও 3 জন বিক্ষোভকারীর লাশ পাওয়ায় মৃতের সংখ্যা এই 10 জনে এসে দাঁড়ালো। তবে মৃতদের বিস্তারিত তথ্য এখন পর্যন্ত জানা যায়নি। গত এপ্রিলে প্রেসিডেন্ট ওমর আল বশিরকে সরিয়ে সেনাবাহিনী ক্ষমতায় আসার পর পুরো সুদান জুড়ে অস্থিরতা চলছে। বেসামরিক প্রশাসনের অধীনে নির্বাচনের দাবিতে সেনা শাসনের বিরুদ্ধে এই আন্দোলনে এরই মধ্যে নিহত হয়েছেন শতাধিক মানুষ।
ব্রিটেনের নিয়ন্ত্রণ থেকে চীনের কাছে হস্তান্তরের 22 বছর পূর্তিতে হংকংয়ের প্রতিবাদকারীরা আইন পরিষদ ভবনে ভাঙচুর চালিয়েছে। কয়েক সপ্তাহ ধরে চলমান আন্দোলনের অংশ হিসেবে বিক্ষোভকারীরা আজ সরকারি ওই ভবনটির জানালা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে। এ সময় পুলিশ তাদেরকে লক্ষ্য করে মরিচের গুঁড়া ছুড়ে মারে। এছাড়া আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ করা হয়। এদিকে হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লামের পতাকা উত্তোলন কর্মসূচিতেও বাধা দিয়েছে বিক্ষোভকারীরা। আজ একটি ভবনে তিনি পতাকা উত্তোলন কর্মসূচিতে যোগ দিতে গেলে ভবনের বাইরে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিক্ষোভধরা। বার্তা সংস্থা AFP জানিয়েছে, আন্দোলনকারীদের সাথে সংঘাতে অন্তত 13 জন পুলিশ সদস্য সেখানে আহত হয়েছেন। আর বন্দিপত্রপণ বিল পুরোপুরি বাতিল এবং ক্যারি লামের পদত্যাগের দাবিতে কয়েক সপ্তাহ ধরে লাখো মানুষ আন্দোলন করে আসছে হংকংয়ের রাজপথে। এবারে ক্লেমনের সৌজন্যে আপনাদের জন্য রয়েছে খেলাধুলার খবর। বিশ্বকাপে আজকের একমাত্র ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে 339 রানের টার্গেট দিয়েছে শ্রীলঙ্কা। চেস্টারলি স্ট্রিটে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে 6 উইকেটে 338 রান সংগ্রহ করে লঙ্কানরা। শ্রীলঙ্কার পক্ষে আভিষ্কা ফার্নান্দো করেন সর্বোচ্চ 104 রান। আর কিছুক্ষণ পর জয়ের জন্য ব্যাট করতে নামবে ক্যারিবীয়রা। এই দুটি দলের কারোরই সেমিতে খেলার সম্ভাবনা না থাকায় অনেকটাই নিয়ম রক্ষার ম্যাচে পরিণত হয়েছে আজকের ম্যাচটি। এই ম্যাচের চলতি ধারা বিবরণী সরাসরি সম্প্রচার করছে রেড টু এফএম 89.6। অপুরাণ উচ্ছ্বাসে চলে যাব ভেসে তোমার সঙ্গে লেমনি লেমন তাই মন বলে হয়ে যা লেমনে রাখছে জন্মনে হয়ে যাও নিমেষে সবকিছু ভুলে যাও চাইলে ভেসে যাও লেমনের লেমনি ফ্রেশনেসে লেমনের অফুরন্ত ফ্রেশনেসে মন চাইলে ভেসে যাও রিফ্রেশিং দুনিয়ায় Clement, offer on the freshness. Shop shesha apnader jonno hoyeche ajker weather update. আবহাওয়া অফিসের তথ্য মতে এই মুহূর্তে ঢাকা ওর আশেপাশের এলাকার তাপমাত্রা রয়েছে 30 ডিগ্রি সেলসিয়াসে। রাত 9টা নাগাদ এই তাপমাত্রা 1 ডিগ্রি কমে হতে পারে 29 ডিগ্রি সেলসিয়াস, যা পরবর্তী ঘণ্টাতেও অব্যাহত থাকবে। এরপর আরও 1 ডিগ্রি কমে রাত 11টা নাগাদ এই তাপমাত্রা গিয়ে ঠেকতে পারে 28 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এই মুহূর্তে ঢাকার আকাশ হালকা মেঘলা আর মৃদু বাতাস বইছে দক্ষিণ পূর্ব দিক থেকে, যার গতিবেগ ঘন্টায় সর্বোচ্চ 19 কিলোমিটার করে। আর বাতাসে আর্দ্রতা রয়েছে 79%। এই মুহূর্তে ঢাকায় বায়ুমানের সূচক 65, যা সহনীয়। সুপ্রিয় শ্রোতা, আমরা সন্ধ্যার খবরে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, তবে বিদায় নেওয়ার আগে ক্রাউন সিমেন্টের সৌজন্যে আজকের প্রধান খবরগুলো আরও একবার আপনাদের জানিয়ে দিতে চাই। হাইকোর্টে জামিন নিতে গিয়ে আদালতের নির্দেশে গ্রেপ্তার হলেন পুলিশের DIG মিজানুর রহমান। পাঁচ দিনের সরকারি সফরে এখন চীনের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যোগ দেবেন বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে। গ্যাসের দাম বৃদ্ধি অস্বস্তিকর হলেও যৌক্তিক মন্তব্য ওবায়দুল কাদেরের, আর ফখরুল বললেন দুর্বৃত্তদের পকেট ভারী করতে এই দাম বৃদ্ধি। এবং বিশ্বকাপের নিয়ম রক্ষার ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে 339 রানের টার্গেট দিল শ্রীলঙ্কা। এই ছিল আজকে আমাদের রেডিও টুডে সন্ধ্যার খবর, যা আপনাদের কাছে পৌঁছে দিতে দেশ বিদেশে কাজ করছেন রেডিও টুডে শতাধিক সংবাদকর্মী। এরপর রাত 12:45 রেডিও টুডে এবং ভয়েস অফ আমেরিকার যৌথ প্রযোজনে আমাদের মধ্যরাতের খবর রয়েছে, সেটি শোনার জন্য আমি শরীফুল হক আপনাদের আমন্ত্রণ জানিয়ে যাচ্ছি। আর এই মুহূর্তে যে যেখানে রয়েছেন ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সুস্থ থাকুন, এই প্রত্যাশা বিদায় নিচ্ছি।